মাদারীপুরের রাজৈর উপজেলার টেকারহাট বন্দরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠের ছ মিলে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাঠ ব্যবসায়ীরা। গতকাল সোমবার দিবাগত রাতে ছড়ার ছ মিলে কাঠে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পাশের দোকানদার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজৈর ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 5 লক্ষ টাকার কাঠ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যেখানে মিটার বোর্ড আছে, মিটার বোর্ডের অপর সাইডে আগুন লাগছে। যে যদি শর্ট সার্কিটে আগুন লাগবে তাহলে আমার মিটার বোর্ড এবং মোটর সব কিছু জ্বলবে, কিন্তু তা না ইয়া সেই যেখানে কোনো বিদ্যুতের কোনো লাইনই নাই সেই সাইডে আগুন লাগছে। এখানে আগুন লাগার পর এবং এখানে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমি এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা সুষ্ঠু তদন্ত করে আমার যাতে আমি এর কিভাবে আগুন লাগলো তাদের সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু সুবিচার পাই। এই আগুনটা উদ্দেশ্য প্রণীতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে লাগানো হয়েছে, তাই আমি বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনা এখানে রাত্রে আগুন লাগাইতেছে, এই বরফ পালাওয়ালা মনে করে যাচ্ছে, মাইকিং করছে, সবাই বলে আছে কাট পড়ছে এখানে। আগুন জ্বলতেছে, পরে ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিসের মেশিন লাগাইছে, মেশিন আমরা নিয়ে নদীর পারে নিয়ে মেশিন সেট করে দিছি, তারপরে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ করছে। ফায়ার সার্ভিস আজকে ওই ইল করছে, আগুন নিয়েছে, ওই বরফ কলালা, ওই মাইকিং করে যা সবাই আনগিয়া লোকজনের যা নিবাইছে, ফায়ার সার্ভিস না হলে বহু ক্ষতি হয়ে যেত। আমি দেখছি আগুন জিলে আসি আছে, তারপরে ওই পাশ দিয়ে পাইপ ঢুকাইয়া মোটর দিয়ে ওই পাশ নিবাইছে, ওই পাশ নিবাই মানুষ দৌড়াইছে স্থানে, মানুষ বলাইছে, কোনো মানুষ খবর তো মনে হয় চারজন আছে, দুজন আজকে তারপর সেই মানুষ মাইকে মসজিদে মাইক দিয়ে কইছি, একজনে আরেকজন দৌড়িয়ে সে বালতি দিয়ে ফেঁকছি, যেটুক পারছি এটুক ফেঁকছি, তারপরে ফায়ার সার্ভিস আছে, আগুন নিয়ন্ত্রণ আছে। আপনার নাম কি? আমার নাম শাহ। কয়টা দিকের ঘটনা? আমি উঠছি 3টায়, এর আগে গুনে শুরু, হ্যাঁ তোর দেহি নাই, দেহি ধুমায় আমার ঘর ভর গিয়েছে, ওই পাশে বরফ কল ধুমায় ঘর ভর গিয়েছে, তারপরে আসে ধুমা কিসে, তারপরে আমি বাতাসে বাইরে মানে মেশিন চালান গিয়েছি, এখানে দেখি বরফ এক কাতারে উড়াইছি পারি, পরে দেখি কি এই কোনো দিয়ে আগুন গিয়েছে, আমার সাল ধর গিয়েছে, তারপরে আসে ওই পাইপ চালাইয়া মোটর চালাইয়া তারপর ওই পাশ নিবেছি, ওই পাশ পুরোটা নিবাইয়া হাসে দৌড়ে গেছে মানুষ বলতে। নাম কি ছিল আপনার? আপনার নাম? মোহাম্মদ শাহ আলম মুন্সী।